আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচটি মিডিয়াতে। এইচটি মিডিয়ার পক্ষ থেকে আজকে তোমাদের জন্য এসএসসি 2019-এর ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন তৈরি করেছি। তো আজকে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন দিব। তো সাজেশন দেওয়ার আগে একটি কথা বলে রাখি, তা হচ্ছে আমরা এসএসসি 2019-এর সকল সাজেশন দিচ্ছি। আমাদের সাজেশন পেতে হলে তোমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে যখন আমরা নতুন কোনো সাজেশন আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় এবং তোমরা যাতে বুঝতে পারো যে আমরা নতুন আরেকটি সাজেশন আপলোড করেছি। সুতরাং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো। চলো তাহলে শুরু করা যাক। তো তোমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছ পার্ট এ আছে। পার্ট এ রিডিং টেস্ট, মার্ক হচ্ছে 50 মার্ক। তো তার নিচে লেখা দেখতে পাচ্ছ রিড দ্য প্যাসেজ অ্যান্ড দেন অ্যান্সার দ্য কোয়েশ্চেন ব্যালো। তো তোমাদের যে একটি প্যাসেজ দেওয়া আছে, নিচে দেখতেই পাচ্ছ একটি প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটি হচ্ছে লেটস ইমেজাইন এ সিটিজেন্স অর্ডিনারি ডে অ্যাট ওয়ার্ক। তো তোমাদের এই ডে ওয়ার্ক যে এই প্যাসেজটি তোমরা দেখে নিও ভালো করে। তো এই বিষয়ে যে প্যাসেজটি আছে এই প্যাসেজটাই অনেক কমন, তো তোমরা অবশ্য অবশ্য ভালো করে দেখে যাবে। তো তারপরে আছে এই প্যাসেজটি দেখে তোমরা নিচের কোশ্চেনগুলার ই করতে হবে, অ্যান্সার করতে হবে। তো দেখতে পাচ্ছ কোশ্চেন আছে। তো সর্বপ্রথমে আছে 1 নং। তো 1 নং-এ দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো তোমাদের এই জায়গায় 7টি দেওয়া আছে মোট ই দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভের ই 7টি দেওয়া আছে এই জায়গায়। তো প্রত্যেকটার জন্য 7 নম্বর করে তোমরা যদি সবগুলাই দিতে পারো তাহলে 7 নম্বর পেয়ে যাবে। তবে হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, তোমরা এই প্যাসেজটি তোমাদের যে জায়গায় সহজেই খুঁজে পেয়ে যাবে। তোমাদের বই দেখবে আছে ইউনিট 13-এর 13-এর লেসন 1-এ আছে এই প্যাসেজটি। এই প্যাসেজটি কিন্তু অনেক কমন। তো হ্যাঁ, 1 নং বলে দিয়েছি প্রথমেই। তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী দেখতে পাচ্ছ আছে 2 নং। 2 নং-এ দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো তোমাদের উপরে যে প্যাসেজটি আছে ওই প্যাসেজ থেকেই এই কোশ্চেনগুলো করা হয় সাধারণত। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে তোমাদের। তো এ নাম্বারে দেওয়া আছে হোয়াট ইজ দ্য 3rd step ইন অফ। তোমরা দেখে নিও ভালো করে এইগুলা, এগুলো বলে দিলাম না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বলতে গেলে। তো এই জায়গায় তোমাদের মোট 5টি দেওয়া থাকবে কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক কমন, মোট 5টি দেওয়া থাকবে। তো প্রত্যেকটার জন্য 2 নম্বর করে মোট 10 নম্বর পেয়ে যাবে যদি তোমরা দিতে পারো। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তীতে দেখতে পাচ্ছ আছে 3 নম্বর। 3 নম্বরে দেখতে পাচ্ছ এই জায়গায় 3 নং আছে। তো 3 নং-এ দেখতে পাচ্ছ যে এই জায়গায় লেখা আছে রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। তো তোমাদের এই জায়গায় প্যাসেজ দেওয়া আছে এবং এই গ্যাপসগুলো পূরণ করতে হবে, এই গ্যাপসগুলো ফিল করতে হবে তোমাদের। তো এই জায়গায় মোট 5টি দেওয়া থাকবে। তো তোমরা যদি 5টি দিতে পারো প্রত্যেকটার জন্য 1 নম্বর করে 5 নম্বর পেয়ে যাবে। তো এইগুলো তোমরা ভালো করে দেখে নিও। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তীতে দেখতে পাচ্ছ আছে 4 নম্বর, 4 নং। তো 4 নং-এ দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট টাইটানিক। তো এই জায়গায় তোমাদের এই গ্যাপসগুলো পূরণ ই করতে হবে, প্যাসেজ অ্যাবাউট ওই প্যাসেজ দেখে এইগুলো অ্যান্সার করতে হবে তোমাদের 4 নং-এর। তো তোমরা যদি 4 নং করতে পারো এই জায়গায় মোট 5টি দেওয়া থাকবে। তো 5টি যদি দিতে পারো তাহলে 1 নম্বর করে প্রত্যেকটার জন্য 5 নম্বর পেয়ে যাবে 4 নং-এ। তো এইগুলো ভালো করে দেখে যাবে অবশ্যই। তো তোমার আমি এই জায়গায় স্টপ করে রাখতে পারছি না, যদি তোমরা মানে ভিডিওটি স্টপ করে তারপরে দেখবা তোমরা এইগুলা ভালো করে দেখে নিবা। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তীতে দেখতে পাচ্ছ আছে 5 নং। তো 5 নং-এ দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে সামারাইজ দ্য প্যাসেজ গিভেন অ্যাবাউট উইথ ইউর ওন আইডিয়াস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো 5 নং তোমরা ভালো করে দেখে নিও। তো তোমরা যদি 5 নং দিতে পারো হ্যাঁ তোমরা 10 নম্বর পেয়ে যাবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তীতে আছে 6 নং। 6 নং-এ দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স গিভেন ইন কলম এ অ্যান্ড কলম বি টু রাইট 5 কমপ্লিটেড সেন্টেন্স। দেয়ার আর মোর পার্টস অফ সেন্টেন্স ইন কলম বি দেন রিকোয়ারেড। তো তোমাদের এই জায়গায় কলম এ এবং কলম বি মিলিয়ে একটি পুরো সেন্টেন্স করতে হবে। তো এই জায়গায়ও তোমাদের মোট 5টি দেওয়া থাকবে। তো যদি দিতে পারো তাহলে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে এইগুলা। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তীতে দেখতে পাচ্ছ আছে 7 নং। তো 7 নং-এর এই জায়গায় লেখা আছে পার্ট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার ইজ রি রাইট দ্য হোয়েল স্টোরি।
তো তোমাদের এই 7 নং এর অ্যানসার তোমরা দেখিনি, ওইগুলা দেখিনিও ভালো করে পড়ে যাবে এইগুলা। তো দেখিনি ওই জায়গায় মোট 8টি দেওয়া আছে, তো তোমরা যদি এইগুলার অ্যানসার করতে পারো তাহলে প্রত্যেকটার জন্য 1 নম্বর করে মোট 8 নম্বর পেয়ে যাবে 7 নং এ। তো চলে আসছি পরবর্তী কোশ্চিনে, পরবর্তীতে দেখতে পাচ্ছ আছে এই যে 8 নং। তো তার উপরে লেখা আছে পার্টস বি, আমরা চলে আসছি পার্টস বিতে। তো এই জায়গায় লেখা আছে রাইট টেস্ট, মার্ক হচ্ছে 50 মার্কের। তো এই পার্টস বির 8 নং এ সর্বপ্রথমে আছে 8 নং। 8 নং এ দেখতে পাচ্ছ ওই জায়গায় লেখা আছে অ্যানসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম নিয়ে যে তোমাদের একটি প্যারাগ্রাফ আছে ওটা অনেক কমন, তো অবশ্যই তোমরা এটা ভালো করে দেখে যাবে। তবে হ্যাঁ, এই জায়গার নিচে তোমাদের কয়েকটি 5টি দেওয়া আছে, টপিক দেওয়া আছে, এই টপিক ধরেই তোমাদের এগাতে হবে। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছ আছে হোয়াট ইজ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম কি, তো এইগুলা নিয়েই। তো তোমরা যদি ট্রাফিক জ্যাম দিতে পারো তাহলে 10 নম্বর পেয়ে যাবে। তো চলে আসছি পরবর্তী কোশ্চিনে, পরবর্তীতে দেখতে পাচ্ছ আছে 9 নং। তো 9 নং এর এই জায়গায় লেখা আছে রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি, রাইট 10 নিউ সেন্টেন্স টু কমপ্লিটেড দ্য স্টোরি। তো তোমাদের এই যে 9 নং এর অ্যান্সার দিতে হবে, তোমাদের এই স্টোরি করতে হবে, কমপ্লিট করতে হবে স্টোরিটা। তো তোমরা যদি 9 নং দিতে পারো তাহলে 10 নম্বর পেয়ে যাবে। চলে আসছি পরবর্তী কোশ্চিনে, পরবর্তীতে দেখতে পাচ্ছ আছে 10 নং। তো 10 নম্বরে আছে নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হিম দ্য বিউটিফুল অফ দ্য সুন্দরবন। তো তোমাদের রাইট এ লেটার, লেটার লিখতে বলা হয়েছে এই জায়গায় 10 নং এ। তো সুন্দরবন নিয়ে যে তোমাদের লেটারটি আছে এটাই দিবা তোমরা, এটা ভালো করে পড়ে যাবে। তো তোমরা যদি 10 নং দিতে পারো তাহলে 10 নম্বর পেয়ে যাবে। চলে আসছি পরবর্তী কোশ্চিনে, পরবর্তীতে আছে 11 নং। 11 নং এ দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ প্লেয়ার্স প্লেড ইন্টারন্যাশনাল ক্রিকেট ফর দেয়ার কান্ট্রি। তো তোমাদের নিচে যে দেখতে পাচ্ছ ডান সাইডে যে একটা গ্রাফ দেওয়া আছে, তো এই গ্রাফ থেকেই তোমাদের অ্যান্সার করতে হবে। তো পরে লেখা আছে টোটাল নাম্বার অফ অডি ক্যাপস পার টিম। তো তোমাদের এই গ্রাফটি দেওয়া আছে নিচে, দেখতেই পাচ্ছ গ্রাফসগুলো। তো তার নিচে লেখা দেখতে পাচ্ছ আছে ডিসক্রাইব অ্যান্ড অ্যানালাইজ দ্য গ্রাফ ইন নট মোর দ্যান 150 ওয়ার্ডস, আই মিন 150 ওয়ার্ডের নিচে হলে চলবে না, অবশ্যই 150-এর উপরে রাখতে হবে তোমাদের ওয়ার্ডস। তো এই ছিল, তো তোমরা যদি 11 নং দিতে পারো তাহলে 10 নম্বর পেয়ে যাবে। তো সর্বশেষ হচ্ছে 12 নং। তো 12 নং এ দেখতে পাচ্ছ এই জায়গায় লেখা আছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউসেস অ্যান্ড অ্যাপসাসেস অফ ইন্টারনেট। তুমি এবং তোমার বন্ধুর যে টি আছে ইন্টারনেট নিয়ে, তো ওটাই হচ্ছে তোমাদের ডায়লগ। এই ডায়লগটি তোমাদের দিতে হবে, লিখতে হবে, এটা অনেক কমন, এইগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখে যাবে তোমরা। তো তোমরা যদি 12 নং দিতে পারো তাহলে 10 নম্বর পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল তোমাদের সাজেশন। তো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এই কারণে ক্লিক করবে যাতে করে পরবর্তীতে যখন আমরা নতুন কোনো সাজেশন আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো, এই কারণে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো চলে যাচ্ছি, নতুন কোনো সাজেশন নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, এর আগেও আমরা আরেকটি সাজেশন আপলোড করেছি, যারা না দেখেছো তারা দেখে নিতে পারো। তো আজকের মতো চলে যাচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।